ধুবুরীত আমার বিরোধী ঐক্যমঞ্চর নির্বাচনী প্রচার তামাম চলিছে, ব্যাপক রূপ চলিছে, ব্যাপক হারত চলিছে। আর ইতিমধ্যে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে। বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় গম পাইছে যে এবার তেখেতে হারিব, তেখেতর জমিদারীখন এবার শেষ হব, তেখেতর জমিদারের তেখেত জমিদার আর জমিদারের দলেরপরা সব যানবিলা রায়ত আসে সববিলা গুছি গল। গতিকে এটা তখন খং উঠি এখন মঞ্চতে আপনাদের সকলে জানে পার্টির লিডারকে ইয়াতে মারপিট করেছে। গতিকে আজি বদরুদ্দিন আজমল ডাঙরিয়া খঙাল হয়েছে, বদরুদ্দিন আজমল ডাঙরিয়া অধৈর্য হয়েছে, বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় গম পাইছে যে এবার তখন শেষ কার্যকাল, এবারপরও তখন কোনোদিন আর কেতিয়াও এমপি হব নয়। 2024 চনত বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার পার্টি এজনো মানুষ এমপি হব নয়। আর 2026 চনত সকল মানুষে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার এআইডিএফ পার্টিটুক সম্পূর্ণরূপে এজনো এমএলএ জিকিব নোৱাৰা করে দিব। বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার যেটুকু সাম্প্রদায়িকতার যখন বজার আসে, যখন দোকান আসে, তেওঁ সদায় ঘৃণা যেটা বিয়পাই থাকে হিন্দু মুসলমানের ঘৃণা, সেই হিন্দু মুসলমানের ঘৃণার বজারখন এবার বন্ধ করে দিব। ধুবুরীর রাইজে, নগাঁও রাইজে, করিমগঞ্জ রাইজে, আর 2026 চনত গোটেই অসমতে যত যত এআইডিএফের ক্যান্ডিডেট দিয়ে আপনাদের দেখবলে পাব যে প্রত্যেকজন এমএলএ হারিব। আর আপনার মানে এটাই আজির দিনটিতে এটা আপনার এটা কই থ যাও, এটা কথা মানে আগতীয়াকে এডভান্স কই থ যাও যে আপনার এই কথাটা হল যে এআইডিএফর যাক এমএলএ অতি সালে পদত্যাগ করব, ভিতর ইতিমধ্যে কাজিয়া আরম্ভ হয়ে গেল, আমার বিরোধী ঐক্যমঞ্চ বা কংগ্রেসত যোগদান করব, এআইডিএফর এমএলএ বিলাকে এতিয়া যোগাযোগ আরম্ভ করে দিছে, ভয় খাইছে। আর যদি তারপর পদত্যাগ করে আমার ইয়াত জয়েন নকরে, এজনো কোনো এমএলএ হব নোৱাৰিব। গতিকে রাজনৈতিক ভবিষ্যৎ নাইকিয়া হওয়ার কারণে এআইডিএফর সকল এমএলএ আমার এটা যোগাযোগ করবলে আরম্ভ করে দিছে, দে আরম্ভ। গতিকে মই আপনাদের কওঁ, 2024ত বদরুদ্দিন আজমল ডাঙরিয়া সাংসদ নহব, সাংসদ হিসাবে এজনো মানুষ এআইডিএফে নাপাব। আর 2026 চনত বিধানসভা নির্বাচনত বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার পার্টি জিরোত পরিণত হব, এটাও আসন নাপাব। আর 2026 চনত আমি হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি দল আর বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার এআইডিএফ দল দুইটা দলকে আমি ব্রহ্মপুত্রত দলিয়াই দিব। মানে মানে বদরুদ্দিন আজমল ডাঙরিয়া হেৰি নহয় জানো, এজন মৌলানা নহয় জানো, মৌলানা মানুষবিলাকে এনেকুৱা ধরনের শব্দবিলাক ব্যবহার করে জানো। আমি শুনামতে ধার্মিক মানুষবিলাক বিরাট ভদ্র হয়, বিরাট নম্র হয়, কিন্তু তার উল্টাটোচোন বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় কৰি আছে। কেতিয়াবা কারবাক আক্রমণ করেছে, কেতিয়াবা কারবাক মারি দিছে, কেতিয়াবা কোনো সাংবাদিকক আক্রমণ করেছে, কেতিয়াবা আকৌ মাইকটুকে ভাঙি দিছে। ইমান অস্থির হয়েছে কিয়? আজমল ডাঙরিয়া অলপ ঠান্ডা হকসন, সদায় এমপি হয়ে থাকিব লাগে বলে কি কথা আছে? অলপ ঠান্ডা হক না, আপনি আপনি অলপ ঠান্ডা হোক। আপনি যথেষ্ট দিন খালে, আপনি যথেষ্ট দিন সংখ্যালঘু রাইজর লোকসান করলে, সংখ্যালঘু রাইজে এটা বুঝি উঠিছে যে আপনার দ্বারা আর কাম নহব, আপনি জাতিটোর বহুত ক্ষতি করেছে, গতিকে আপনার বিদায় দিছে। আপনি ঠান্ডাক গুছি গেলে সকলে আপনার সন্মান রাখব, আর আপনি যদি উৎপাত করে বেলেগক যদি গালি দিয়ে, হলে আপনার একবারে এনেকা শিক্ষা দিব যে আপনি কাঁদিব লাগিব। মানে ইউডিএফর 100% এমএলএ ইউডিএফ পার্টির পদত্যাগ করব, 100% এমএলএ। যদি পদত্যাগ নকরে কোনোবাই, তেতিয়া হলে তেওঁলোকে সকলোৱে এমএলএ হিসাবে অহা 26ত আৰু নিজিকে, গতিকে তেওঁলোকৰ রাজনৈতিক ভবিষ্যতৰ কাৰণে সকলোৱে পদত্যাগ কৰিবলৈ বাধ্য হ'ব। আপোনালোকে 24ৰ এবাৰ লোকসভা নিৰ্বাচনৰ ৰিজাল্ট ওলোৱাৰ পাছতে সকলো খবৰ গম পাব। ও মুখ্যমন্ত্রী মানকাছৰলৈ আহিব। মুখ্যমন্ত্রীয়েতো কৈছিলে যে ধুবুরী, মানকাছা, বৰপেটা আৰু গোৱালপাৰা এই অঞ্চলবিলাকত বোলে তেওঁ যেতিয়া আহে, তেতিয়া হলে তেওঁ ভাবে যে এখন অসম নহয়, এখন বাংলাদেশ। তেওঁৰ মতেতো ইয়াত সকলো বাংলাদেশী বাস করে। এটা বাংলাদেশী ওচৰলৈ মুখ্যমন্ত্রী কেলে আহিব, মানকাছাৰলৈ কাইলৈ কেলে আহিব? কারণ তেওঁতো ইয়াত সকলোবিলাক বাংলাদেশী থাকে বুলিয়ে কৈছিলে। তেওঁ বাংলাদেশীৰ ভোট লাগে নেকি? এতিয়া বিদেশীৰ ভোট লাগে নেকি তেওঁক? এতিয়া অসমৰ মুখ্যমন্ত্রীয়েতো কৈছিলে যে তেওঁ খিলঞ্জীয়াৰ চৰ্দাৰ, তেওঁ অকল খিলঞ্জীয়াৰ ভোটেৰে জিকিব, তেওঁ কোনো পধ্যে বাংলাদেশীৰ ভোট নলয়, তেওঁক মিয়াৰ ভোট নালাগে, এইবিলাক কথাটো কৈছিলে। তাৰপিছত মানকাছাৰলৈ কেলে আহিব? কাৰণ তেওঁতো মানকাছাৰ, ধুবুৰী, গোৱালপাৰা আৰু বৰপেটা এইবিলাকতো তেওঁ কৈছিলে যে সব বাংলাদেশী আছে। এটা বাংলাদেশী ভোট বিচাৰি আহিব, চি 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 লাজ পাইছোঁ দেই, বৰ লাজ লাগিছে।